পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ তৃণমূল কর্মীদের, রাস্তার মাঝে উনুন জেলে রান্না তৃণমূল কাউন্সিলরদের, বনগাঁয় মিছিলের পাশাপাশি প্রধানমন্ত্রীর পুষ্পুত্তলিকা দাহ করা হয়। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্য মূল্যবৃদ্ধি, রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ, রাজ্যকে সহযোগিতা না করা, এমনই নানান ইস্যুতে বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে সংসদীয় জেলার বিভিন্ন ব্লকে প্রতিবাদ মিছিলের আয়োজন তৃণমূল কংগ্রেসের। তারই অংশ হিসাবে এদিন বনগাঁতে সমস্ত সংগঠন মিলে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি রাস্তার মাঝে উনুন জ্বালিয়ে প্রতীকী রান্না করতেও দেখা যায় তৃণমূল কাউন্সিলর সহ অন্যান্য তৃণমূল কর্মীদের। সোমবার বিকালে এই মিছিলে অংশ নেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ, সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ, যুব তৃণমূলের সভাপতি সন্দীপ দেবনাথ, তৃণমূল নেতা রতন ঘোষ সহ বহু তৃণমূল কর্মী ও সমর্থকেরা। হাতে দলীয় পতাকার পাশাপাশি গ্যাসের কাট আউট নিয়ে মিছিলে অংশ নেন তৃণমূল কর্মী সমর্থকেরা। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে যশোর রোডের ওপর বসে প্রতীকী রান্না করতে দেখা যায় তৃণমূলের মহিলা কাউন্সিলর ও তৃণমূলের মহিলা কর্মীদের। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, প্রতিদিনই দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। সম্প্রতি রেশন থেকে গম সরবরাহ বন্ধ করেছে কেন্দ্র সরকার, পুঁজিপতিদের কাছে দেশকে বিক্রি করে দিতে চাইছে। ২০২৪-এ বিজেপি মুক্ত দেশ গড়ব, সেই লক্ষ্যেই সংসদীয় জেলার বিভিন্ন ব্লকে আজকের এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা আজকে যে মিছিলটা করছি সেটা হচ্ছে আমাদের বনগাঁ সংসদীয় জেলা জুড়ে প্রতিটা ব্লকে আমরা এই মিছিল করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজ করতে দিচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোলের দাম বৃদ্ধি, ডিজেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, কৃষকদের সারের দাম বৃদ্ধি, আলুর দাম বৃদ্ধি, সমস্তটা নিয়ে দেশকে রসাতলে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের বনগাঁ সংসদীয় জেলা আমরা সমস্ত অর্গানাইজেশন একসঙ্গে আমরা একসঙ্গে মিলে করছি। আমরা বুঝিয়ে দিতে চাই যে নরেন্দ্র মোদী সরকার ২০২৪-এ থাকবে না, তুমি মানুষের বিরুদ্ধে যাচ্ছ, তোমার সাম্প্রদায়িকতার বীজ ছড়ালে শুনবে না মানুষ, তোমার এনআরসির ভয় দেখিয়ে মানুষের দাম বৃদ্ধি করে মানুষ বোঝে সিএর সুশ্রুতি দিয়ে কিছু হবে না। সুতরাং এই মিছিলটা হচ্ছে আমাদের জেলায় এখান থেকে বিজেপিকে নিশ্চিহ্ন করে দিয়ে মানুষ রাস্তায় দেখুন হাজার হাজার মানুষ প্রতিটা ব্লকে রাস্তায় নেমে গেছে। এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বনগাঁ শহর জুড়ে মিছিল করা হয়। মিছিল শেষে রামনগর রোডের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। কেন্দ্র বিরোধী স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। এ বিষয়ে বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক তথা কাউন্সিলর দেবদাস মণ্ডল বলেন, তেলের দাম আন্তর্জাতিক বাজার নির্ধারণ করে, এটা কেন্দ্রের হাতে নেই। পেট্রোল ডিজেলের সেস কমিয়ে রাজ্য সরকার পেট্রোল ডিজেলের দাম কমাতে পারেন। বিদ্যুৎ বিল রাজ্য সরকারের হাতে, রাজ্য সরকার চাইলে সেটাও কমাতে পারেন। শিক্ষিত সমাজের মানুষ থেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাই জানে তেল আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করে, এখানে ভারত সরকারের কোনো হাত নেই, এটা সকলে জানে। কিন্তু যেটা পশ্চিমবঙ্গ সরকারের হাত আছে, কারেন্টের বিল, সেটা কেন কমানো হচ্ছে না, সেটার বিষয়ে কেন ভাবনা চিন্তা করা হচ্ছে না? পশ্চিমবঙ্গ সরকারের হাতে ডিজেল পেট্রোল কমানোর হাত আছে, যে শেষ সেটা কমানোর হাত আছে, সেটা কেন করছে না? সেটা আগে কমাক, আগে ইলেকট্রিক বিল কমাক, গরিব মানুষ নাজাল হয়ে যাচ্ছে, ভুতুরে বিল আসছে। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।